12ই অক্টোবর রাত তখন 11টা। কিছু লোক আসে বাড়িতে, তারা এসে নিজেদেরকে পুলিশ বলে দাবি করেন এবং সেই সাথে আটক করে নিয়ে যায় বাড়ির ছেলেকে। ছেলেটির নাম টিপু সুলতান, বাড়ি শান্তিনিকেতনের গুরুপল্লী এলাকায়, বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র টিপু। শান্তিনিকেতন এবং বোলপুর থানায় টিপুর বাড়ি থেকে খবর নেওয়া হলে পুলিশের তরফ থেকে জানানো হয় টিপুকে পুলিশ নিয়ে আসেনি। এই খবর পাওয়া মাত্র পুলিশের কাছে কিডন্যাপ ডায়েরি করতে যায় টিপুর পরিবার। পুলিশের তরফ থেকে কোনো রকম ডায়েরি গ্রহণ করা হয় না। এরপর তাদের বাড়িতে খবর আসে টিপু সুলতানকে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার পুলিশ 2016 সালের একটি পুরনো মামলার জেরে গ্রেফতার করেছে। বিশ্ববারতীর প্রাক্তন ছাত্রকে ইউএপিএ আইনে গ্রেফতার করে ঝাড়গ্রাম থানার পুলিশ। বুধবার শান্তিনিকেতনের গুরুপল্লী এলাকা থেকে টিপু সুলতান নামে বিশ্বভারতীর এক প্রাক্তন ছাত্রকে ঝাড়গ্রাম থানার পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে ইউএপিএ আইনের পাশাপাশি অস্ত্র আইনের 25 ও 27 নম্বর ধারায় অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার টিপুকে তোলা হয় ঝাড়গ্রাম আদালতে। সেখানে পুলিশের আইনজীবী জিজ্ঞাসাবাদের জন্য 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানান। পাল্টা পুরনো মামলার কথা বলে ধৃতের জামিনের আবেদন করেন তার আইনজীবী। বিচারক দুপক্ষের সওয়াল জবাব শুনে টিপুকে 7 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার পুলিশ 2016 সালের একটি পুরনো মামলায় গ্রেফতার করেছে টিপুকে, তেমনটাই জানান তার আইনজীবী। 2016 সালে বেলপাহাড়ি থানার পুলিশ জয়রাম মুর্মু নামে একজনকে অস্ত্র মাওবাদী নামাঙ্কিত পোস্টার সহ গ্রেফতার করেছিল। তার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা করা হয়। 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত এই ঘটনায় কোনো তদন্ত হয়নি। সেই মামলাতেই টিপুকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করছেন তার আইনজীবী। রবীন্দ্র সংস্কৃতি নিয়ে বড় হয়ে ওঠা টিপু সুলতানের পরিবার টিপুর সামাজিক কাজকর্ম সম্পর্কে অবগত হলেও কোনো সংগঠনের সঙ্গে যুক্ত থাকার ব্যাপারে একেবারেই কিছু জানেন না বলেই দাবি করছেন। তাদের দাবি, টিপু জনদরদি, গরিব মানুষের পাশে থাকে সবসময়। তাদের ছেলের এই ধরনের কাজের সাথে কোনো রকম সম্পর্ক থাকতে পারে বলে তারা মানতে পারছেন না। ঘটনার সঠিক তদন্ত দাবি করছে পরিবার। টিপু সুলতান কেমন ছেলে ছিল? খুবই ভালো ছেলে আমার। সেদিন কি ঘটেছিল? সেদিন তো আমরা দার্জিলিং যাচ্ছিলাম, দার্জিলিং কালিম্পং একটা প্রোগ্রাম করেছিলাম, সেটাতে সেটা 12 তারিখে আমরা রওনা দিই। তখন টিপু বাড়িতে দাদু আছে, মাসি, মাসির একটা মেয়ে। তো আমরা যাচ্ছিলাম, গিয়ে আমরা শিলিগুড়িতে হোটেলে উঠলাম। হোটেলে উঠে খাওয়া দাওয়ার পরে তারপর আমার ফোন এলো একটা, যে এরকম টিপুকে তুলে নিয়ে যাওয়া হয়েছে রাত 11টার সময়। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি একটা তৎকালে টিকিট করে আমরা বাড়ি চলে এলাম। এসে তারপরে আব্বা মানে বোলপুর থানায় গেছে, কোনো খবর নেই। শান্তিনিকেতন থানায় গেছে, কোনো খবর নেই। আমরা তো ভাবছি কিডন্যাপ হয়ে গেছে। তো আমরা এই নিয়ে একটা ভীষণ মানসিক একটা ইয়ে, যে পুলিশে যে এসে কে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, কি ছেলেটাকে কি মেরে ফেললো, নানান প্রশ্ন মনের মধ্যে হচ্ছে। তারপরে আমরা একটা কিডন্যাপ কেসে একটা লিখিত এ নিয়ে গিয়ে থানায়, বোলপুর থানায় যাই। সেখানে ওরা ওটা ধরেনি, জমা নেয়নি, বললো কালকে আসো। তারপরে সন্ধ্যাবেলায় বাড়িতে পুলিশ এসে জানিয়ে গেলো যে এরকম অ্যারেস্ট করা হয়েছে, বেলপাহাড়িতে রাখা হয়েছে। যে অভিযোগগুলো টিপু সুলতানের উপর আনা হয়েছে সেটা হচ্ছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, দেশের বিরুদ্ধে রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, যুদ্ধের প্রস্তুতি নেওয়া, বম এবং অস্ত্র, নিষিদ্ধ অস্ত্র এগুলো সংগ্রহ করা এবং প্রস্তুতি নেওয়া, যুদ্ধ পরিচালনা করা। এইটা কতটা সত্য বলে মনে হয়? একদম পুরোটাই মিথ্যা, পুরোটাই মিথ্যা সাজানো, পুরোটা মিথ্যা সাজানো। কেমন মিথ্যা মনে হচ্ছে আপনার? আমার ছেলে এরকম কোনো রকমের এর সঙ্গে যুক্ত নয়। সবসময় বাড়িতে থাকতো, বাড়ির সঙ্গে কানেকশন থাকতো, ও কোনো রকমের এর সঙ্গে যুক্ত নেই। এটা পুরো পুরো একটা মিথ্যা। এই যে মাওবাদী বলা হচ্ছে, কখনো বলা হচ্ছে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত, এই অভিযোগগুলোর পক্ষে আপনারা কখনো দেখেছেন টিপু সুলতানের বাড়িতে অস্ত্র রেখেছে, বম তৈরি করছে? একদমই না। বাড়িতে পুলিশ তল্লাশি করেছিল? না, পুলিশ তল্লাশি করেনি। কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে টিপু সুলতানের আনাগোনা, বসা, বৈঠক, গোপন আলোচনা? না। টিপু সুলতান কখনো বাড়ির বাইরে গিয়ে দীর্ঘদিন থাকা? না, বাড়িতেই থাকতো। আচ্ছা, রাজ্যের বাইরে কোথাও? না, না। টিপু সুলতানের বন্ধু বান্ধব কেমন ছিল? ভালোই ছিল, বিশ্বভারতী বন্ধু, ছোটবেলাকার বন্ধুরাই ছিল, ভালোই ছিল। ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কত কত পরিচিত ছিল? মোবাইল ব্যবহারই করতো না। এই যে বলা হচ্ছে 2016 সালের একটা ঘটনায় সে যুক্ত ছিল, এটা কতটা সত্য? একদমই মিথ্যা, এটা পুরো মিথ্যা, এটা একদম আমার ছেলের উপর একটা মিথ্যা সাজানো একটা
কেস দেয়া হচ্ছে, এটা একদমই মিথ্যা ব্যাপারটা। 2016 সালে ঝাড়গ্রাম বেলপাহাড়ি থানায় যে কেসটা আনা হচ্ছে এখন, সেই সময় কি আপনার ছেলে কখনো বেলপাহাড়ি বা ঝাড়গ্রামে গিয়েছে? কোনোদিন যায়নি, কোনোদিনই যায়নি। আর তখন ও একদম পড়াশোনা করছে, পড়ছিল বিশ্বভারতী। এখন বয়স কত টিপুর? 26। তখন বয়স কত ছিল? 20 এরকম হবে, 20 বছর। হ্যাঁ, যার উপর অভিযোগ আনা হচ্ছে যে 16 সালে সে একটা আর্মস কেস, মানে অস্ত্র সংগ্রহ করত বা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, এইরকম একটা অভিযোগ 20 বছর একটা ছেলের উপর আনা হচ্ছে। মা হিসেবে আপনি কিভাবে দেখেন? সে ওই বয়সটা ওদের ওই সব মানে চিন্তাধারা আসবে না, ওই 20 বছর বয়সে ওই ধরনের চিন্তাই আসবে না। সেখানে ওই ধরনের কেস একটা মানে দিচ্ছে কি করে? এটা পুরো একটা মিথ্যা সাজানো কেস, এটাই আমি বারবার বলবো। আপনার ছেলের কার্যক্রম থেকে কখনো আপনার মনে হয়েছে যে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে? না, না। সরকারের কাছে আপনার কি দাবি? দাবি যে আমার ছেলেটাকে ফিরিয়ে দেখ, আমার কোলে ফিরিয়ে দেখ, আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দেখ, এটাই দাবি। আইন প্রশাসন বিচার ব্যবস্থার কাছে আপনার কি আবেদন? ফিরে আমার ছেলেটাকে নির্দোষ, ছেলেটাকে নির্দোষ প্রমাণিত হোক, যার কাছে কিছুই পাওয়া যায়নি, কিছুই না, নির্দোষ একটা ছেলের মিথ্যা মামলায় ফাঁসানো হলো। আইনের উপর আপনি আস্থা রেখে কথাগুলো বলছেন? হ্যাঁ, আস্থা রেখে নির্দোষ ছেলে নির্দোষ ভাবে ফিরে আসুক বাড়িতে, মায়ের কোলে ফিরে আসুক, আমার কোলে ফিরে আসুক আমার ছেলে। আপনার দাদা টিপু সুলতান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অস্ত্র সংগ্রহ করছে এবং যুদ্ধ ঘোষণার অপরাধগুলো করছে, এইটা কতটা সত্য বলে আপনার মনে হচ্ছে? আমি তো দাদার খুব কাছের একজন, মানে মা বাবাকে যে কথা বলে না আমাকে সেই কথা বলে, সেখান থেকে ওর সাথে আমার আমি বেশিক্ষণ সময় কাটাই ওর সাথে, তো কখনোই এরকম কোনো রকম জিনিসের সাথে যুক্ত তো একদমই ছিল না, ও একদমই আলাদা রকম একটা মানুষ ছিল। এসব তো মানে একদমই মিথ্যা একটা। কখনো ভয়ঙ্কর অস্ত্র বা বিস্ফোরক কখনো কখনো দেখেছেন? না, কোনো কখনোই দেখিনি, ও বাড়িতে সারাক্ষণ থাকতো, আর কখনো এরকম সেরকম কখনো লক্ষ্য করেছেন যে আপনার দাদা বাইরে গিয়ে বেশ কিছুদিন ছিলেন? না, ও তো বাড়িতেই বেশিরভাগটা সময় কাটাতো, ওকে তো বাড়ি থেকেই তোলা হয়েছিল জানি, আর বাড়িতে বেশি কাটাতে ভালোবাসতো, বাইরে অতটা যেত না। অচেনা মানুষের আনাগোনা ছিল বাড়িতে? না, এই মানে আশপাশে বন্ধুরা টুকটাক আসতো, যেমন আমার বন্ধুরা আসে ওর বন্ধুরাও আসে, ওরকমই একটা কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যেত, কোনো অচেনা না। দাদা কালচারাল অ্যাক্টিভিটি কেমন ছিল? হ্যাঁ, কালচারাল অ্যাক্টিভিটি আমাদের তো এখানে শান্তিনিকেতনের একটা পরিবেশের জন্য, যেহেতু আমি আর দাদা দুজনেই পাঠভবনে পড়েছি, আমাদের একটা আমাদের মধ্যে থেকেই যায়, এটা স্কুল থেকে শেখানো হয়, নাচ গান নাটক আঁকা, ও খুব ভালো ছবি আঁকে, গানও করে, নাচ তো ভালো, নাটক এসবের মধ্যে থাকতে খুব ভালো লেখালেখি করে। এই যে মাওবাদী বা সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার যে অভিযোগটা আনা হচ্ছে, এটা দেখে আপনি কতটা আশ্চর্য হয়েছেন? ভীষণই আশ্চর্য হয়েছি, মানে এটা তো কল্পনার বাইরে, মানে ও তো একদমই এরকম একটা মানুষ না, সেখান থেকে হঠাৎ করে একটা নির্দোষ মানুষকে তুলে নিয়ে গিয়ে এত বড় বড় কেস চাপিয়ে দেওয়া তার উপর, এটা তো মেনে নেওয়া যায় না কিছুতেই। এই যে 2016 সালের একটা ঘটনা বা কেসের কারণ দেখিয়ে 2021 সালে অ্যারেস্ট করা হলো, এটার পেছনে কি কারণ থাকতে পারে? কারণ তো ঠিক বলতে পারবো না, এটা মানে যারা অ্যারেস্ট করেছে তারাই বলতে পারবে, আমাদের পুরো ব্যাপারটা নিয়ে কিছুই মাথায় ঢুকছে না, মানে আমরা ও কোনোদিন ওইদিকে যাইনি, আমরাও কোনোদিন ওই জায়গার নাম শুনিনি, বা যে ঘটনায় ওকে যুক্ত করা হয়েছে সেই লোকেরও কোনোদিন নাম শুনিনি, তো একটা পুরোটাই একটা মিথ্যা সাজানো গল্পের মধ্যে, তাদের ভেতরের কী চক্রান্ত বা কী আছে সেটা তো আমরা এখন বলতে পারবো না। আপনি এখন কি আশা করছেন সরকারের কাছ থেকে বা প্রশাসনের কাছ থেকে? আর সরকারের কাছে এটাই আশা করছি যে খুব তাড়াতাড়ি ওকে যেন ছেড়ে দেওয়া হয়, কারণ ও তো 100% নির্দোষ, এবার সেটাই যেন হয়, খুব তাড়াতাড়ি ও মুক্তি পাই। কি করতে বর্তমানে টিপু সুলতান? বর্তমানে ও যেটা করতো সেটা কিছু পড়াশোনা করতো এবং বাড়ির মধ্যেই থাকতো, এবং সেই পড়াশোনাগুলো বিভিন্ন রকম, যেমন এখন রিসেন্ট পড়ছিল ও মোগল আমলে ওই অর্থনৈতিক কী পরিবর্তন হয়েছিল বা কী কী ওরা অর্থনৈতিক চেয়ে নিয়েছিল, সেই জায়গাটা একটা বই পেয়েছিল সেটা নিয়ে পড়ছিল। 2018-19-20 এই সালগুলোতে আমরা দেখেছি
যে এনআরসি মুভমেন্ট, সিএ মুভমেন্ট যে হয়েছে, এনআরসি বিপক্ষে যে সমস্তগুলো জেন্টেল ছেলে যে ও কোনো সরকারের এগেনস্টে ওপেন ফোরামে কখনো কোনো গালাগালি করা বা কোনো এই জায়গাগুলো ওর মধ্যে ছিল না। ওর বক্তব্যের মধ্যে কোনো অশালীন কথাবার্তা সরকারের এগেনস্টে হোক বা এ হোক এই জায়গাগুলো কিন্তু ও কখনো মেনটেন কখনো শুনিনি। আমি আপনার ছেলে টিপু সুলতানকে যে অ্যারেস্ট করা হয়েছে তাকে বলা হচ্ছে সে একজন জঙ্গি, হয় টেরোরিস্ট অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত নয় মাওবাদীর সঙ্গে যুক্ত, এই অভিযোগগুলো আনা হয়েছে এবং সে বম টম ইত্যাদি করতো। তো এই যে অ্যাক্টিভিটির সঙ্গে সে যুক্ত তার অভিযোগ আনা হয়েছে, হ্যাঁ সে কি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এই সবের সঙ্গে সোশ্যাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিল? ও তো কোনো মানে মোবাইল ব্যবহারই করতো না, মোবাইল ব্যবহার করতো না, না ও ফেসবুকে কোনো অ্যাকাউন্টস ছিল না। অনেক আগে যখন স্টুডেন্ট লাইফ ছিল অনেক আগে, সেটা সেই সময় তো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সবই ও ওই সময়ই বন্ধ করে দিয়েছে অনেক আগে। আর এরপরে নতুন করে কোনো অ্যাকাউন্টস ও ছিল না, ওর মোবাইলই ছিল না, মানে কোনো মোবাইল ইউজ করতো না, না মোবাইল ইউজ করতো না, মোবাইলে ওর কোনো মোবাইলই ছিল না। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এই যে টেররিস্ট অ্যাক্টিভিটি বা মাওবাদী যদি থাকতো তাহলে সংগঠন পরিচালনার জন্য ওর একটা মোবাইল থাকা দরকার ছিল, যে মোবাইলের মাধ্যমে দেশে বিদেশে বাইরে যোগাযোগ করতে পারতো, তাই না? তাহলে সেই মোবাইল ওর ছিল না, না তার মানে এই জায়গা থেকে আমরা ধরে নিতে পারি যে এরকম কোনো ব্যাপারই ছিল না। ওর মোবাইল ছিল না, আর ওর তো মানে দেশ বিদেশে কোনো বন্ধু ছিল না, যেটা ওই বা ওই এই পর্যন্ত ধরুন যে এই 2016 সালের থেকে আজকে 21 সাল পর্যন্ত কোনোদিন কোনো ইনভেস্টিগেশনে ওর যে প্রমাণিত হয়েছে যে এই অস্ত্র পেয়েছে, এই মোবাইল পেয়েছে, এই সে পেয়েছে, কোনো রকমের কোনো প্রুফ পুলিশের কাছে নেই। কলকাতা থেকে সব পুলিশ অফিসাররা বড়ো বড়ো সব এসেছিলো এসটিএফটা, তো সেখানে কিন্তু কোনো রকমের ওনারা বলেছেন, লয়ার বলছেন যে ওনারা এসেছিলেন, এসে বলেছেন যে ওর কাছে কোনো কিছু নেই এবং ও এমনি গরিব মানুষের প্রতি সিম্প্যাথিক, ও আদিবাসী লোকের প্রতি সিম্প্যাথিক, এই ব্যাপারগুলো কিন্তু মানে কোনো ক্রিমিনাল হিস্ট্রি, কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি, ক্রিমিনাল অভিযোগ নেই, অভিযোগ নেই, এবং সেটা কিন্তু ওনারা এসে বলে গেছে লয়ার মাধ্যম দিয়ে আমি কিন্তু জানলাম। তো সেদিক থেকে মানে ও একদম ব্রিফ, মানে কোনো রকম এটা নেই, আর এই এটা একদম পুরোপুরি একটা ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্রের জন্য কী হয়েছে, শুধু ও নয় আমাদের পরিবারটা গোটাই পুরোপুরি সাফার করছে আমরা, তো তাই তাড়াতাড়ি যাতে ওর বেল হয় এটাই দেখবে। ঠিক আছে, ধন্যবাদ।